এই মুহূর্তে আমি এখন নয়াবাটির যে হাট সেই হাটের থেকে একটু সামনে এগিয়ে আসি। এখানে একটা কবুতরের দোকান আছে, কবুতরের দোকানটির নাম আয়ান কবুতর ঘর। খালিশপুর নয়াবাটিতে যে কবুতরের হাট এই সামনেই, সোজা রাস্তা বরাবর হেঁটে আসলে একটা মসজিদ, মসজিদের নিচেই। এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, কবুতরও আছে, এখন দেখবো ওনার সাথে কথা বলবো। তো চলুন বন্ধুরা ওনার সাথে কথা বলা যাক। ভিউয়ার্স, সোজা যে বটগাছটি দেখতে পাচ্ছেন ওখানেই মূলত হাটটা বসে, আর এই রাস্তা বরাবর এসে এই হচ্ছে দোকান। কবুতর পালন ও পরিচর্যার যাবতীয় জিনিস এই দোকানে আপনারা পেয়ে যাবেন। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের নিচেই দোকানটা, একটাই দোকান। এই দোকানে ফ্যান্সি কবুতরও আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমার কাছে সব ধরনের আছে, পাখি, কবুতর, ককটেল, তারপরে লাভবার্ড, বাজরিকা, ফ্যান্সি কবুতরে আছে এবং দেশি কবুতরের খাবার। কবুতর এবং বিভিন্ন ধরনের পাখির খাবার এখানে আছে। এই খাবারের দাম বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব, যদিও এ সকল খাবারের দাম মার্কেটে ওঠানামা করে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পশু পাখির মেডিসিনও আছে। তো নাজমুল ভাই, যদি আমাদের দর্শকদের বলেন যে কি কি ধরনের মেডিসিন আপনার কাছে আছে, যদি একটু বলেন। ডিম বাচ্চা যাদের করে না আছে, একটা ডিম পারে, একটা ডিম পারে না, অনেক সময় অনেক টাইম গ্যাপ নেয়, তাদের জন্য যে ইসেল আছে, ইসেলটা নিতে পারে। ইসেলটা অনেক উপকারী, তারপরে ঠান্ডা যদি লাগে কবুতরে, দেখা গেলো সবুজ টয়লেট হয়, চুনা টয়লেট হয়, অনেক সময় শরীর ফুলাই দিয়ে রাখে, সেই জন্য আপনার ইরাপিম আছে, ইরাপিম খাওয়াইতে পারেন। তারপরে আপনার সেপ্রোসিন আছে, তারপরে আরো দুই তিনটা ওষুধ আছে। ম্যাক্সিমাম যাবতীয় যা ওষুধ লাগে সবই এখানে। ভ্যাকসিনেশন তো করেন নাকি? হ্যাঁ, ভ্যাকসিনেশন করতে কি আমরা বাসায় যারা বড় লফট আছে তাদের শুধু আমি যে করে দিয়ে আসি। আপনার যদি 30 জোড়া বা 35 জোড়া কবুতর থাকে, একটা ভ্যাকসিন আপনার ওইখানে যা করে দিয়ে। ভ্যাকসিন কি বিক্রি করেন আপনারা? না, ভ্যাকসিন আপনাকে যদি অর্ডার দেয় তার জন্য শুধু নিয়ে আসি। আপাতত দোকানে ফ্রিজ নেই, আর ওরকম ভ্যাকসিনটা আর কি অত মানুষ চায়ও না, সেই জন্য আর কি আনা হয়নি। বাগদাদি হোমা, এই জোর কত কেমন দাম? এই জোর 5000 টাকা। 5000 টাকা। এ কি ডিম বাচ্চা রানি? ডিম বাচ্চা রানি, ডিম বাচ্চা রানি। আর এখানে দেখতে আছে হোয়াইট মুক্তি। এই হোয়াইট মুক্তি জোড়া কত? হোয়াইট মুক্তি 2000 টাকা জোড়া। হোয়াইট মুক্তি 2000 টাকা জোড়া। তার মানে কবুতর জগতে মোটামুটি যা লাগবে সবই আপনার কাছে আছে। এটা নয়াবাটি হাটের ঠিক একটু সামনে মসজিদের নিচে দোকানটায়, একটাই দোকান। তো এখন জেনে নেওয়া যাক এখানে কি কি ধরনের খাবার আছে এবং সেগুলোর দাম কত। আর একটা কথা বলে নেওয়া ভালো, এই খাবারের দাম কিন্তু মার্কেটে ওঠানামা করে। এটা আছে পোলাও ধান 55 টাকা কেজি। আর এটা আছে শুধু সাধারণ যে ধানগুলো আছে ওইগুলো, এটা 30 টাকা কেজি। লাল গম আছে যেটা ঝাড়া, ওইটা আপনার 31 টাকা কেজি। সাদা গম আছে, সাদা গম 30 টাকা কেজি। তারপরে ভুট্টা ভাঙা আছে, এটা 31 টাকা কেজি। মিক্সার আছে, এটা মিক্সারটা আপনার 32 টাকা করে কেজি। তারপরে আপনার এই যে আপনার কাউন আছে, কাউন 60 টাকা কেজি। চীনা 65 টাকা করে কেজি। এটা আছে ফ্যান্সি মিক্সার বলে অনেকে, রেসার মিক্সারও বলে, এটা আপনার পড়বে 55 টাকা করে কেজি। এটা আপনার একদম পরিষ্কার, ডিপ ফ্রি হওয়ার কোনো ভয় নেই। আর এটা আছে হচ্ছে পাখির মিক্সার, এটা আপনার 80 টাকা করে কেজি। রেজা এটা আছে আপনার ডাল মিক্সার রেজা যেটা, সেটা আপনার এটা পড়বে 55 টাকা কেজি। সূর্যমুখী আছে, এটা পড়বে 110 টাকা করে কেজি। সবুজ মটর 60 টাকা করে কেজি। এ পাশে আছে তিসি, 110 টাকা কেজি।
গুজিপিন 140 টাকা করে কেজি। আর এখানেও দেখতে পাচ্ছি আরো অনেক খাবার আছে, যেমন এখানে আছে সাদা বাজরা। সাদা বাজরা আপনার পড়বে আপনার 75 টাকা করে কেজি, এটা পড়বে 85 টাকা করে কেজি। এটা সবুজ বাজরা, সবুজ বাজরা। তারপরে আছে রেজা, আছে ছোট রেজা বা কালো দানা ছোট যেটা বলে ওইটা, এটা পড়বে আপনার 65 করে, 65 করে। এই যে আছে আপনার ডাবলি বুট, এটা পড়বে 40 টাকা করে কেজি, 40। ছোলা আছে, ছোলা পড়বে 65 টাকা করে কেজি। সরিষা আছে, সরিষা পড়বে 70 টাকা করে কেজি। আর এটা হচ্ছে পাপকর্ন, পাপকর্ন পড়বে আপনার 60 টাকা করে কেজি, 60 টাকা করে কেজি। আর এখানে দেখতে পাচ্ছি যে কিছু ময়না পাখির খাবার আছে। হ্যাঁ, এটা আছে ময়না পাখির খাবার, এটা আপনার 400 গ্রামের যে প্যাকেট ওইটা 400 গ্রামেরটা পড়বে আপনার 130 টাকা। আর যেটা 1 কেজি আছে, 1 কেজিটা পড়বে আপনার 250 টাকা। সাথে যে হ্যান্ড ফিডিং আছে বার্ড আপনার বা কবুতরে প্লাস হচ্ছে পাখি দুইটা একসাথে, এটা পড়বে আপনার হচ্ছে 50 টাকা করে 200 গ্রামের যেটা প্যাকেট আছে এটা। এই আছে আপনার ভিটামিন ব্লক, এগুলো পড়বে আপনার 22 টাকা করে। তারপরে ময়না ছাতু আছে, ময়না ছাতু পড়বে আপনার 50 টাকা করে, এটা 250 গ্রাম। এটা আছে থার্মোমিটার, অনেকে আছে লফটে অনেক কবুতর পালেন কিন্তু টেম্পারেচার ধরতে পারেন না, কখন স্যালাইন দিতে হবে কখন দিতে হবে না, সেই জন্য আপনার থার্মোমিটার আছে। থার্মোমিটারটা আপনার লফটে রেখে দিলে আপনি টেম্পারেচার অনুযায়ী ওটা ই দিতে পারবেন, স্যালাইন দিতে পারবেন বা ওষুধ কতক্ষণ রাখতে হবে এটা বুঝতে পারবেন। আর এই জন্য টেম্পারেচার মিটার উপরে, এগুলো হচ্ছে যা আপনার হ্যান্ড ফিডিং, এটা হচ্ছে কবুতর পাখির, আর এটা হচ্ছে ময়না ছাতু। উপরে দোলনা আছে, তারপরে আছে মই আছে, প্লাস্টিকের যত মালামাল আছে ম্যাক্সিমাম মালামাল আপনি পাবেন এখানে। আর এখন যে দামগুলো বললেন এগুলো তো মার্কেটে দাম ওঠানামা করতেই পারে। হ্যাঁ অবশ্যই ওঠানামা করতে পারে। সেই আয়ন কবুতর ঘরের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভবিষ্যতে আরও কয়েকবার এই দোকানে আসবো, ওনারা আরও অনেক কবুতর আনবে এখানে, ফ্যান্সি কবুতর। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।